অনেকেই আমরা মনে করি বিসিএস পরীক্ষা হচ্ছে সাধারণ জ্ঞানের পরীক্ষা। আমাদের অনেক বন্ধু আছে যারা সাধারণ জ্ঞানের সুপণ্ডিত, তাদেরকে দেখি এবং আমরা বলি দোস্ত তোর তো বিসিএস হয়ে গেছে, তো তোর তো হবেই। অতি অতি ভুল একটা ধারণা, বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞানের পরীক্ষা না। বিসিএস পরীক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞানে ভালো করার পরীক্ষা। ক্লিয়ার কথাটা? আপনি সাধারণ জ্ঞানে অতি পণ্ডিত হলেন, বাংলা পারেন না, ইংরেজি পারেন না, অঙ্ক পারেন না, আপনার পক্ষে চাকরি পাওয়া খুব কঠিন, খুব। আমি অনেককে দেখেছি একেবারে চলন্ত এনসাইক্লোপিডিয়া, যাহাই জিজ্ঞেস করবেন সে তাহাই বলতে পারে। আপনি ওকে জিজ্ঞেস করেন, দেখি বলতো ক্লিনটনের ওয়াইফের বান্ধবীর কুর্তার নাম কি, ও সেটাও পারে। তাকে জিজ্ঞেস করেন, দেখি ট্রান্সলেশন করো তো, আমার নানার একটি কালো কুকুর ছিল, সে বলবে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ব্ল্যাক ডগ। এই লোকের জীবনে বিসিএস হবে না, চ্যালেঞ্জ করে বলতে পারে বিসিএস হবে না। আমি অনেক দেখে কথাটা বলতেছি, ওরা সাধারণত কোচিংয়ের টিচার হয়, সরি টু সে দ্যাট, কোচিংয়ের শিক্ষক হয়, চাকরি পায় না, ক্যাডার হতে পারে না। অনেককেই দেখছি, আমি এই মুহূর্তে আপনাদেরকে কমপক্ষে 12 জন নাম বলতে পারবো এরকম। আপনি দয়া করে সেই দলে যাবেন না। বাংলার বেসিক, অঙ্কের বেসিক, বিজ্ঞানের বেসিক, ইংলিশের বেসিকটা স্ট্রং করার চেষ্টা করুন।